দর্শক, পূর্ব প্রত্যাশা মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ডাকে হাজিরা দিলেন না। এই বিষয়টি আমি আগেই প্রতিবেদন করে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এবং ইডি কি করতে পারে সেটাও আপনাদের জানিয়ে রেখেছিলাম। এখন ইডির পদক্ষেপ আজ কি কি হতে চলেছে তা আপনাদের আগে থেকেই জানিয়ে রাখছি, শুধু বেলা বাড়ার সাথে সাথে মেলাতে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যখন ইডি অফিসে হাজিরা দিলেন না, তিনি তখন তার নিজের সাংসদ প্যাডে তিনি লিখে পাঠালেন যে আমি এই মুহূর্তে দলীয় কর্মসূচিতে আছি এবং ভোট ঘোষণা হয়ে গেছে, আমি ভোটের দায়িত্বে আছি, তাই আমার পক্ষে আগামী 8ই জুলাই পর্যন্ত কোনো ডাকে হাজিরা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন, বললেন কুন্তল ঘোষের যে নিয়োগ সংক্রান্ত প্রশ্নর কি বিষয়ে ডাকা হয়েছে তা আমাকে ব্যাখ্যা করে জানান, আর আপনারা যে বিষয়গুলি জানতে চেয়েছেন সেগুলির নথি আমি এখনো জোগাড় করতে পারিনি। দর্শক, ভেবে দেখুন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পূর্বে সিবিআই ইডির হাত থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভির মারফত, সেখানে কাতর আর্জি করে রক্ষা কবচ পেয়েছিলেন, তারপরেই তার বুকের ছাতি চওড়া করে তার উত্তর দিচ্ছেন ইডির বিরুদ্ধে। আর পশ্চিমবঙ্গের সেই উপযুক্ত শিক্ষিত বেকারগুলো তপ্ত রোদে ধর্ণাতলা, অর্থাৎ যেটাকে ধর্মতলা বলেন আপনারা, সেখানে আজও বসে। দর্শক, আপনারা বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, বাংলার বাইরেও আছেন, আপনারা বলুন যোগ্যরা রাস্তায়, আর একজন বলছে আমি যাব না ভোটের অজুহাত দিচ্ছে, উল্টে সে প্রশ্ন করছে কি কি বিষয় ইডি আমার থেকে জানতে চায়, অর্থাৎ কোথায় দেশের আইন গেছে বুঝতে পারছেন, যাকে ইনভেস্টিগেশন করার দরকার সেই উল্টে তদন্তকারী সংস্থার পক্ষে একটা ইনভেস্টিগেশনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এত বঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা, কথাটা বোধ হয় আজও যথার্থ, কারণ এ বাংলা দেখল কারো সদর্প সুপ্রিম কোর্ট থেকে নেওয়া রক্ষা কবচের উপর। আর আজ ইডি সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার নাকাশিপাড়া থেকে যে বক্তব্য ইডিকে উদ্দেশ্য করেছিলেন সেই বক্তব্যের ভিডিও ফুটেজ নিয়ে সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে এবং তাদের একটা জোরালো আর্গুমেন্ট হবে, তারপরেই জানা যাবে ছোটবাবুর ভবিষ্যৎ। আজকে সুপ্রিম কোর্টে শুনানির পর কি হয় সে খবর যদি জানতে চান তাহলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখবেন, আর ন্যায় বিচারের উপর আস্থা রেখে বিবেচক মানুষ হিসাবে যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হন, পঞ্চায়েতের ভোটটা বিচার করেই দেবেন। থ্যাংক ইউ সো মাচ।